লাগলো জায়গাটা? রিয়েলি নাইস। মানে এইটুখানি একটা জায়গা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। অ্যান্ড ফুড জাস্ট অসম। শুধু একটাই প্রবলেম, অ্যাকচুয়ালি এই লেক টাউন যশোর রোডের সামনে তো, তাই একটু গাড়ি ঘোড়ার আওয়াজ। সেটা ঠিক, তবে একবার ভেতরে চলে আসলে সেটা তেমন কিছু মনে হয় না। আর আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় আমার ভিউয়ার্সদেরও জায়গাটা খুব ভালোই লাগবে। সো নাও হোয়াট নেক্সট? এবার আমরা কোথায় যাব? কোথায়? আমার বাড়ি। নো ওয়ে, একটাই কন্টেন্ট শুট করলাম তো, একদিনে অ্যাটলিস্ট দুটো না হলে আমাদের মতন চাকরিজীবীদের পর্তায় পোষায় না ম্যাডাম। তাহলে আপনিই বলুন কোথায় যাবেন। কোথায় আবার? আমাকে ঠিক ঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনার, তো আপনিই বলবেন। আর কিন্তু খাওয়ার জায়গায় যেতে পারছি না, আই এম ফুল। ঠিক আছে, তাহলে খাওয়ার ছাড়া এমন কোনো জায়গায় চলুন যেটা খুব ইউনিক। কেস করেছে, ইউনিক কি আছে এখানে? একটু চোখটা বন্ধ করুন আর শান্ত মনে ভাবুন, দেখবেন আপনার কাছে এমন অনেক জায়গা আছে যা অনন্য। পুরো গানটা করলে না কেন ছোট কাকু? বয়স হয়ে গেছে, এখন আর পারি না। তোরা তোরা বস, আমি আসছি। না, আপনি কিন্তু গানটা বেশ ভালো করেন, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমাদের দুজনের ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার অডিয়েন্স খুশি, আমিও খুশি। বস বস, তোরা বস, আমি আসছি। জানেন আজ কতদিন বাদ ছোট কাকুর বাড়ি এলাম? তাহলে দেখুন, মনটাকে শান্ত রাখলে কত কিছুই না ছুঁয়ে দেখা যায়। ট্রু। আচ্ছা, কাকু কি এখানে একাই থাকেন? হ্যাঁ, কাকু একাই থাকেন, ছোট কাকু বিয়ে করেননি। ওই স্কুলেই পড়ানো, আর বাড়িতে টিউশনই, আর ওই টুকটাক গানের অনুষ্ঠান, এই করেই ছোট কাকুর দিন কেটে যায়। আর কাকু তো কোথাও খুব একটা বেরোয় না, আমি ওই স্কুল কলেজ ছেড়ে এখানে কত আসতাম, এখন আর এই অফিস করে আর হয়ে ওঠে না। আয় তোরা এদিকে, একটু কিছু মুখে দে। তোমায় আবার এইসব হ্যাপাকে করতে বললো?
আজকে দারুণ কিছু মুহূর্ত ক্যাপচার করলাম। হ্যাঁ, আপনার ইউনিকনেসের চক্করে। থ্যাংক ইউ। ফর্মালিটিটা না করলেও চলবে। তাহলে আমরা একে অপরকে তুমি বলতে পারি? হুম, ইউ আর টু ফাস্ট। কি করব বলুন, আপনিই তো সেই সাহসটা দিলেন। ঘুমিয়ে পড়ো, গুড নাইট। তুমিও, গুড নাইট।